হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রবীণস ব্লগ। অনেক দিন পর আবার ইউটিউবে দেখা সাক্ষাৎ হচ্ছে। মাঝখানে অনেক দিন চ্যানেলটি বন্ধ ছিল, আজ আবার একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, সেই নিয়েই আবার ব্লগিং শুরু করছি। আমরা এখন আমাদের যে বন্ধুরা আছি, দেখতে পাচ্ছ পেছনে একটু মারপিট চলছে, আমরা চলে এসেছি আজিমগঞ্জ জংশন স্টেশনে। আর আমাদেরকে সি অফ করতে এসছে রাকেশদা। আমরা সবাই মিলে একসঙ্গে আমরা যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন দার্জিলিং। সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আমরা আটজন যাচ্ছি। রাকেশদা আর তাপ্পু এসছে আমাদেরকে সি অফ করতে। আমরা একদম, আমাদের ট্রেন আসছে পেছনে, কামরূপে যাব, আজিমগঞ্জ থেকে যাচ্ছি মালদা হয়ে যাব একদম এনজিপি। পেছনে দেখতে পাচ্ছ, দেখো একটা ছোট ট্রেন লাইট দেখা যাচ্ছে। একটা সত্যি কথা বলবো সবাইকে, সত্যি কথাটা হচ্ছে আমরা এই যে ট্রেনে যাচ্ছি, আমাদের কিন্তু কনফার্ম টিকিট নেই, আমাদের কিন্তু সব ওয়েটিং লিস্ট। আটজন যাচ্ছি, আটজনের টিকিট কিন্তু ওয়েটিং লিস্টে আছে। কোথায় চাপবো কি জানি না, শুধু একটা কথাই জানি, ওয়েটিং লিস্টে আছি গোটা ট্রেন আমাদের। আমরা এই ট্রেনের পাশে যাচ্ছি আর দেখছি যে কোন কামরাটা ফাঁকা রয়েছে, আর সেই ফাঁকা কামরাতেই আমরা ঢুকে বসবো। উঠে গেলাম, কত কি ফাঁকা আছে জানি না, চারিদিকে দেখছি স্লিপার ক্লাস, এদিক ওদিকে সবাই ঘুমিয়ে আছে। ইতিমধ্যে সময় কিন্তু হয়ে গেছে অনেকটাই, আমরা শুধু সামনে পেছনে করে খুঁজছি কোন দিকে ফাঁকা আছে। ঠিক ওইদিকে, ওইদিকে ফাঁকা আছে, এখানে ফাঁকা নাই, এখানে যাই হোক। আমরা আবার কিন্তু অন্য কামরার দিকে যাচ্ছি, এখানে সিট আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম। টাটা আজিমগঞ্জ, টাটা। ভাই লোক, অবস্থা খুব খারাপ, কী করে যাচ্ছি দেখতে পাচ্ছি। দেখো একটা সাইডের সিটে আমরা বসে আছি, দেখো তিনজন, আর বাকি সবাই কি কোথায় কোন দিকে যে যেখানে পেরেছে সে সেখানে বসে আছে, আর বাদ বাকিটা দেখানোর না, ঠিক আছে। সবাই ঘুমোচ্ছে যে যার মতো, আর আমরা এইভাবে বসে বসে হাসি ফুর্তি করছি। এভাবেই সময় কেটে যাবে, পৌঁছে যাব নিজের গন্তব্যতে। চলো, এখন আর কোনো ভিডিও করছি না, একদম নেমে দেখা হচ্ছে এনজিপিতে। ঘড়ির কাটায় সময় হচ্ছে 5:50, আর আমরা নেমে পড়েছি এনজিপি স্টেশনে। আর এই ওয়েটিং টিকিট থাকার পরেও যে এত সুন্দর ঘুম হয়, অসাধারণভাবে ঘুমিয়েছি। একটা সিট ফাঁকা ছিল, 80 নম্বর সিট, মালদার অনেকটা আগেই চোখে পড়েছিল। ওই সিটের ওপর উঠে একটা এমন ঘুম দিলাম, 2-3 বার মাঝখানে উঠেছি, তার মাঝখানে এত সুন্দর ওয়েটিং টিকিট থাকার পরেও যে এত সুন্দর ঘুম হয়, অসাধারণ ঘুম হয়েছে। ঠিক আছে, শরীরে কোনো ক্লান্তি নেই। এবার স্টেশনের বাইরে বেরোচ্ছি। ওভারব্রিজে উঠতেই দেখতে পেলাম স্টেশন ক্যাম্পাসটিকে সাজানো হয়েছে তিরাঙ্গা আলোকসজ্জা দিয়ে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জলপাইগুড়ি স্টেশন থেকে এভাবে সাজানো হয়েছে। ঠিক ঘড়ির কাটায় কিন্তু সকাল 6টা, আর আমরা এখন একদম নিউ জলপাইগুড়ি স্টেশনের কিন্তু একদম সামনে আর তা বাইরে বেরিয়ে গেছি। এখান থেকে আমাদের গাড়ি আছে, এখান থেকে আমরা গাড়ি ধরবো। সব কিন্তু যারা ট্যুরিস্ট আছে, যারা ঘুরতে এসছে, সব কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে ওই বিভিন্ন গাড়িতে করে কিন্তু তারা তাদের গন্তব্যের দিকে কিন্তু রওনা দিচ্ছে। ঠান্ডা আর এদিকে চায়ের চুমুক, অসাধারণ মাধুর্য। একদিকে চায়ের চুমুক, একদিকে ঠান্ডা, দুইয়ের সংমিশ্রণ কিন্তু অসাধারণ। তারপর আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। এই যে দেখছেন, এটি হলো তিস্তা নদী, আর তার ওপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে কুয়াশাবৃত এলাকা, কুয়াশার চাদরে ঢাকা, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা এখান থেকে আর দার্জিলিং হয়তো 30-40 মিনিটের পথ। আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। টেম্পারেচার কিন্তু অনেকটাই কম, কিন্তু খুব ঠান্ডা লাগছে, মানে আমি কথা বলছি কেমন ঠান্ডা, টিপু হেভি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, মানছে না।
কিছু মানা না মানারই কথা। অনেকটা রাস্তা যাওয়ার পর আমাদের ড্রাইভার সাহেব দাঁড়ালেন। সেখানকার পরিবেশটা ছিল কিন্তু অসাধারণ। একটু সূর্যের আলো ফুটেছে, অর্থাৎ পাহাড়ের ওপর দিকে সূর্যকিরণ লেগেছে, নিচেটা কিন্তু হালকা হালকা কুয়াশাবৃত আর ঠান্ডা অসাধারণ। মানে সেই ঠান্ডাটা ফিল করা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরই পাশে কিন্তু সূর্যের আলো এসেছে, এখন পর্যন্ত নিচে এসে পৌঁছায়নি। আর এই পাহাড়ের পেছনে রয়েছে ঝর্ণা, আর সেই সেই ঝর্ণার আওয়াজটা কিন্তু কানে এসে বাঁধছে। এই যে এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি খাচ্ছে এই যে সিদাম, গাড়িও চলতে থাকলো আর আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। দার্জিলিং এ যে টয় ট্রেন রয়েছে সেই টয় ট্রেনের এটি হচ্ছে স্টেশন। আর তারপরেই আমরা আস্তে আস্তে চলতেই থাকলাম। আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আর যেহেতু সময় অনেকটা মানে গড়িয়ে গেছে সেহেতু অনেকটা কিন্তু ঠান্ডা কমে গেছে। একদম দার্জিলিংয়ের মেলের সামনের আমাদের যে ড্রাইভার গাড়ি ছিল সে আমাদেরকে নামিয়ে দিল। আমরা এবার হোটেল উদ্দেশ্যে যাচ্ছি। এই দেখো আমার পিছনে ক্লক টাওয়ার। এবার আমরা সোজা যাচ্ছি পাশের ফুটপাথ দিয়ে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। আজ ভিড় রয়েছে যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস, 74তম প্রজাতন্ত্র দিবস। আর সেই উপলক্ষে আমাদের রাস্তা রাস্তাতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পতাকা উত্তোলন। আবার অপরদিকে আরেকটা হচ্ছে আজকে কিন্তু সরস্বতী পুজো। এই যে খাড়া রাস্তায় আমরা উঠছি, একদম খাড়া রাস্তা, রূপম ঝুঁকে গেছে, সেই খাড়া রাস্তা দিয়ে উঠছি। এখানে আমাদের হোটেল। সবাই উঠে আসছে আমাদের বন্ধুগণ। অনেক কষ্ট, অনেক কষ্টকে দুঃসাধ্যকে সাধন করে। টিপু কেমন লাগছে খানা খানা ভাবে উঠতে? হাঁপি গেছি, সবাই হাঁপাচ্ছে, কারণ অনেকটা উঁচু বেয়ে উঠতে হচ্ছে আমাদেরকে। আর অনেকটা হাঁপসে গেছি। এই যে এও কিন্তু হাঁপসে গেছে কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? যাই হোক, আমরা গতবার এসেছিলাম, গতবার আমরা দার্জিলিং এসেছিলাম, এই হোটেলটাতেই আমরা ছিলাম, হোটেল রকভিলেই ছিলাম, এই হোটেলে গতবার ছিলাম। আর এবার থাকবো হচ্ছে এই হোটেলের সামনে, হোটেল আছে সেই হোটেলে থাকবো। হোটেলে তো চলে এসেছিলাম, তো এবার একটু আজকে যেহেতু প্যাকেজে ব্রেকফাস্টটা নেই সেই জন্য আমরা ব্রেকফাস্ট করতে মানে হোটেল থেকে ডাউনওয়ার্ড স্লোপিংভাবে দেখতে পাচ্ছি রাস্তাটা নিচে নেমে গেছে। এই রাস্তা দিয়ে আসতেই কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি, এটা হচ্ছে এই রেস্টুরেন্টে এখন আমরা খেতে ঢুকবো। অর্থাৎ নুডলস, ম্যাগি, ওয়াই ওয়াই, যাই হোক ছেলেপেলে সব বসে আছে। এই যে চলে এসছে ওয়াই ওয়াই চলে এসছে। গরম গরম টেস্ট কর, গরম ভাপ উঠছে, এটা হচ্ছে ওয়াই ওয়াই। না না ওয়াই ওয়াই সাহেব, ওয়াই ওয়াইটা কেমন লাগছে, দেখতে কেমন লাগছে? টিপু টেস্ট করছে ওয়াই ওয়াই। হ্যাঁ টিপু, রিভিউ রিভিউ বেস্ট। এই রূপম এবার টেস্ট করছে, রূপমের রিভিউটা নেব। রূপম রিকি রিভিউ, রিকি রিভিউ দারুন দারুন দারুন, সবাই বলছে যে দারুন। তা আমি একটু, আমারও একটু টেস্ট করার জন্য মন যাচ্ছে, আমি একটু টেস্ট করে দেখি যে কেমন। হামলি পড়েছে সবাই খাওয়ার জন্য, আপনাদের জন্য তো না আমি খাচ্ছি। বাঙালি তো একটু লবণ লবণ করে ভালো।
গরম আছে, আমরা হোটেলে চলে এসেছি। এই যে হোটেল হচ্ছে আমাদের ড্যাফোডিল, দেখতে পাচ্ছ ম্যালের ঠিক পাশেই। আমাদের এখান থেকে ম্যাল যেতে হেঁটে হয়তো 2 মিনিট সময় লাগবে। খুব সুন্দর হোটেল, হোটেলটার আমি তোমাদেরকে আউটলুক দেখাচ্ছি। বাইরেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হোটেল ড্যাফোডিল। এখান থেকে ম্যাল হচ্ছে 2 মিনিটের। খুব ভালো ডেকোরেশন কিন্তু হোটেলটার, তোমরা যদি আসো কোনো দিন তবে অবশ্যই একবার চেক আউট করতে পারো। এটা হচ্ছে চেক আউটের এরিয়া, এবং এখানে আমরা আমাদের ফটো আইডেন্টি প্রুফ দিয়ে আমরা এখানে রুম নিয়েছি। রুমগুলো কিন্তু অসাধারণ রয়েছে। আমরা যেহেতু 8 জন আছি, 2 রুম নিয়েছি ডাবল বেডের। প্রথম রুমটাতে যাচ্ছি, প্রথম রুম নাম্বার হচ্ছে আমাদের 305। আর রুমের ডেকোরেশন কিন্তু খুব ভালো, এটা চারিদিক তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ডেকোরেশনটা। আর আমাদের কিন্তু আসার পরে পরেই কিন্তু খাট বিছানা কিন্তু সব উলুবুলু হয়ে গেছে, কারণ চারিদিকে কে কোথায় কী ফেলেছে কোনো ঠিক নাই। তোমরা একটু রুমের ডেকোরেশনটা দেখে নাও। আমরা যে হোটেলে গিয়ে উঠলাম তার নাম ছিল ড্যাফোডিল, আর হোটেলের রুমগুলো কিন্তু যথেষ্টই ভালো। আর সেই সঙ্গে রুমগুলো ছিল উডেন ফিনিশড, যার কারণে ঠান্ডা অনেকটাই কম ফিল হচ্ছিল। দেখি রুমটা কেমন, হেভি সুন্দর রুম, মানে এত সুন্দর রুম যে চারিদিকে বিছানাপত্র সবই খুব সুন্দর। খুব স্যাটিসফাই হয়েছি। আচ্ছা, আমরা কিন্তু সাজেস্টও করছি কিন্তু এই হোটেলটা কিন্তু খুব ভালো, খুব ভালো হোটেল। এটা হচ্ছে আমাদের একটা রুম, আর একটা রুম আছে আমাদের এইখানে, আর একটা রুম আছে রুম নাম্বার 303। হোটেলের রুমের ওপরটাও কিন্তু উডেন ফিনিশড, এবং সঙ্গে নিচটাও কিন্তু উডেন ফিনিশড, অর্থাৎ কাঠের। আমাদের এই 2 রুম আমরা আজকে নিয়েছি, এখানেই আমরা থাকবো 2-3 ধরে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, অর্থাৎ আজিমগঞ্জ থেকে ট্রেনে চেপে এনজিপি থেকে দার্জিলিং, দার্জিলিং এসে যে হোটেলে থাকলাম সেখানে এসে আজকের এই ব্লগটা শেষ করছি। অবশ্যই এই হোটেলে আর একটা বিশেষত্ব আছে, আর আমরা যাতে ভিডিও করি, এই যে দেখতে পাচ্ছ ওয়াইফাই কিন্তু রয়েছে, আমাদের খুব প্রয়োজন হয়, কারণ জানো যেহেতু অনেক বড় ফাইল যেহেতু আপলোড করতে হয়, সেহেতু এই হোটেলে কিন্তু ফ্রি ওয়াইফাইয়ের কিন্তু এই সুবিধাটা রয়েছে। অবশ্যই আমি কিন্তু আমার যে ডেসক্রিপশানে সেখানে কিন্তু এই হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। অবশ্যই একটি ভালো হোটেল। এবং সেই সঙ্গে আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। আগামী দিন আরও সামনে কিন্তু ভালো ভালো ব্লগ আসছে, কোথায় যাব, কী যাব সব কিছুই বলবো তোমাদেরকে, এবং সব জায়গার কেমন দেখলাম, কী খেলাম সব কিছু তুলে ধরবো তোমাদের সামনে। অনেক দিন পর আবার ইউটিউবে এসেছি, একদম ইউটিউবকে একদম ফাটিয়ে দেবো, অর্থাৎ তোমাদেরকে সব কিছু চিনিয়ে দেবো। যেখানে এসেছি সেটা পুরোপুরি তোমাদেরকে চিনিয়ে যাব, কোথায় এসে কী করবে রিভিউ দেব, কোথায় ভালো খেতে পারবে সব কিছু রিভিউ দেব। অবশ্যই সঙ্গে থেকো, এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, এবং সেই সঙ্গে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।